নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি অয়েল ফ্রি এগলেস মেয়োনিজ সস কীভাবে তৈরি করতে হয়। এই অয়েল ফ্রি মেয়োনিজ সস খুবই সহজভাবে বানিয়েছি এবং এক মিনিটের মধ্যে এই মেয়োনিজ সস তৈরি হবে। এবং এই মেয়োনিজ সস খুবই হেলথের জন্য খুবই উপকারী এবং খুবই চিপেস্ট উপায় এই মেয়োনিজ সস তৈরি করা হয় এবং খুব তাড়াতাড়ি, যা আপনারা প্রত্যেকটা জিনিসে এই মেয়োনিজ সস কাজে লাগাতে পারেন। আপনারা ব্রেকফাস্টেও এই মেয়োনিজ সস ব্রেড দিয়ে খেতে পারেন খুব সুন্দরভাবে, এবং আপনারা ব্রেড ছাড়াও আপনারা ফলেও এই মেয়োনিজ সস ইউজ করে খেতে পারেন। আপনারা এই মেয়োনিজ সস সকালবেলা ব্রেকফাস্টে এই মেয়োনিজ সস ব্রেডের ওপর লাগিয়ে অবশ্যই খেতে পারেন, এবং এই মেয়োনিজ সস আপনারা ফলের ওপর মিক্স করেও এই মেয়োনিজ সস খেতে পারেন, যা টোটালি হেলদি। এই মেয়োনিজ সস আপনারা মোটামুটি এক মাস পর্যন্ত এই মেয়োনিজ সস আপনারা ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত খেতে পারেন, এবং যা টোটালি হেলদি এবং টোটালি চিপেস্ট উপায় এই মেয়োনিজ সস তৈরি হয়েছে এবং টোটালি হোমমেড। তাহলে দেখে নেওয়া যাক এই অয়েল ফ্রি এগলেস মেয়োনিজ সস কীভাবে তৈরি করা হয়। দেখে নিন দর্শক বন্ধুরা, অয়েল ফ্রি এগলেস মেয়োনিজের জন্য প্রথমে আমরা 30 গ্রামের মতন আমরা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবারে 30 গ্রামের মতন কাজু বাদাম নেওয়ার পর এই কাজু বাদামটাকে আমরা 10 এর মধ্যে আমরা একটু জল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট এই কাজু বাদামটা ভালো করে ভিজবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই কাজু বাদামটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে ভেজানো হয়ে গেছে। এবারে এই জলটাকে আমরা ভালো করে ড্রেন করে নেব। দেখে নিন জলটাকে ভালো করে ড্রেন করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা 2 কোয়া রসুন আমরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 কোয়া রসুন গেল। তারপরে এর মধ্যে 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এই ব্ল্যাক পেপার পাউডারটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, বাট এখানে আমরা ইউজ করছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। তারপর যাচ্ছে 1 টিস্পুন লেমন জুস, তারপর যাচ্ছে এর মধ্যে 1 টিস্পুন ভিনিগার, হোয়াইট ভিনিগার, আর যাচ্ছে সল্ট টু টেস্ট। এবারে এইটাকে আমরা 5 মিনিট পর্যন্ত আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা 5 মিনিট মতন এই কাজু বাদামটাকে ভালো করে আমরা গ্রাইন্ড করে নিয়েছি। এবারে জিনিসটাকে একটু স্মুথলি করবার জন্য আমরা 1 কাপ মতন আমরা জল এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি। নিয়ে এবারে 10 থেকে 15 মিনিট ভালো করে জিনিসটাকে পেস্ট করতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের পেস্টটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং টোটালি ক্রিমির মতন হয়েছে, খুব ক্রিমি। এবারে এই পেস্টটাকে আমরা আলাদা জায়গায় ট্রান্সফার করে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই অয়েল ফ্রি এগলেস মেয়োনিজ সসটা তৈরি হয়ে গেছে এবং টোটালি পুরো ক্রিমি। আর এই মেয়োনিজ সস, এই অয়েল ফ্রি এগলেস মেয়োনিজ সস খুবই হেলথের জন্য খুবই উপকারী, তা আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে। এবং বাইরে থেকে কেন আর কিনতে যাবেন, তা বাড়িতেই আপনারা বানিয়ে ফেলুন হোমমেড মেয়োনিজ সস। তা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।